السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد شو الرسول صلى الله صحيح البخاري كتاب العذاب ششتتر بربير হাদিসগুলির ধারাবাহিক আলোচনায় আবার আপনাদের সামনে উপস্থিত গত দর্শে আমরা সর্বশেষে একটি হাদিস শুনেছিলাম যে অধ্যায়টি ছিল ছোট বাচ্চাদেরকে স্নেহ করা তাদেরকে চমুক খাওয়া তাদেরকে বুকে জড়িয়ে ধরা তাদেরকে আদর করা এমন এই অধ্যায়ে আমরা কয়েকটি হাদিস শুনেছিলাম সর্বশেষে যে হাদিসটি শুনেছিলাম রাসুলসাল্লা আলি ওসাল্লাম তিনি একদা হাসান কে চুমু খেলেন এই চুমু খাওয়া দেখে পার্শ্বে বসেছিলেন একজন সাহাবি আকরা হাবিস হাবিস আকরা আনহু তিনি আশ্চর্য হলেন বললেন হে আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লাম আমার একজন দুজন নয় বরং আমার জন ছেলে মেয়ে রয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন চুমু খাইনি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তার দিকে একটু করা দৃষ্টি দিয়ে বললেন জেনে রাখো মান তুমি কি বলছো তোমার দশজন সন্তান কাউকে তুমি কোনোদিন চুমু খাওনি কাউকে তুমি আদর করি স্নেহ করি জেনে রাখো মান মানলা হাম ইউর হাম যে কাউকে স্নেহ করে না যে কাউকে দয়া করে না তাকে তো দয়া করা হয় না অতএব হাদিস আমাদেরকে বলে দিচ্ছে আমরা যদি আমাদের স্নেহর পাত্র ছোট বাচ্চাদেরকে নিজের হোক পরের হোক এই ছোট্ট শ্রেণীদেরকে দয়া করি মায়া করি তাহলে এর বিনিময়ে আল্লাহ সব আলা তিনি আমাদেরকে দয়া করবে হাদিসটি ছিল পাঁচ হাজার সাতানব্বই নম্বর হাদিস এর পরের হাদিস আমরা এখন নেব পাঁচ হাজার নয় আটানব্বই নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করছেন উমুল মমিনাল্লাহ আয়েশা আয়সর হুজাহাল আনহা তিনি বলেন جاء أعرابي الى النبي صلى الله عليه وسلم فقال تقبلون السبيان فما نقبلهم قال النبي صلى الله عليه وسلم أو أملك لك أن نزع الله من قلبك الرحمة هم المؤمنين أيش رضي الله عنها جن تجنب مانوش النبي صلى الله عليه وسلم يلقى ساشلين أشد যে নবী সাল্লাহ আলী ছোট বাচ্চাদেরকে স্নেহ করেন আদর করেন চুমু খান সেই গ্রাম্য ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন আপনার আপনাদের বাচ্চাদেরকে চমু খান আমরা তো কখনো আমাদের বাচ্চাদেরকে চমু খাইনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার জবাবে বললেন জেনে রাখো আওয়া আমলিকা আল্লাহ মিন কালবিকার রহমা নবী সাল্লাম বললেন যে তোমার হৃদয় থেকে আল্লাহ দয়া মায়াকে তুলে নিয়েছেন আমি কি সেই তোমার হৃদয়ে দয়া মায়া দিতে পারবো মানে নবী সাল্লাম বললেন যে এটা তো হলো আল্লাহ হওয়া তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে যার হৃদয়ে দয়া মায়া দিয়েছেন সেই তো অন্যকে দয়া মায়া করবে আর যার ভিতরে দয়া মায়া নেই সে তো অন্যকে দয়া মায়া করবে না যার ভিতরে স্নেহ রয়েছে সেই তো অন্যকে স্নেহ করবে আমাদের ভিতরে স্নেহ রয়েছে মায়া রয়েছে মমতা রয়েছে তাই আমরা এই ছোট্টদেরকে স্নেহ করি দয়া করি মায়া করি মমতা করি তোমার ভিতরে নেই তাই তুমি পাচ্ছ না সুপ্রিয় দর্শক শ্রোতা তেব এই হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে প্রতিটি মুসলিম প্রতিটি মানুষে বড় মানুষদের উচিত হলো ছোটদেরকে স্নেহ করা বরং রাসুল সাল্লাহ সাল্লাম কঠিন ভাষায় বলেছেন যে আমাদের ছোটদেরকে স্নেহ করবে না আদর করবে না মায়া করবে না বড়দেরকে শ্রদ্ধা করবে না ফালাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয় হতে ছোটরা পাবে আমাদের কাছে স্নেহ তাহলে আমরা বড়রা তাদের কাছে পাব শ্রদ্ধা এরপরেই ইমাম বুখারি রহমহল্লা আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি পাঁচ হাজার নয়শো নিরানব্বই নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবে আমিরুল মমিন হমার আবদুল খাত্বাব রদ আল্লাহ তাআলা আনহুতে বর্ণিত কাদ্দেমা আলহ নবী সাল্লাল্লাহু আলি হোসাল্লাম সবিউন হামারদী আল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলি হোসাল্লাম কাছে এক যুদ্ধ বন্দিকে নিয়ে আসা হল আমার দীল্লাহুতা আনহু বললেন নবী সাল আলী হসাল্লামের কাছে বেশ কিছু যুদ্ধবন্দী কয়েদিদেরকে নিয়ে আসা হলো নিয়ে আসলে তাদের মাঝে একজন মেয়ে মানুষ যেই মেয়ে মানুষ তো অন্য বাচ্চাদেরকে পাচ্ছেন তিনি নিজের স্থান থেকে দুধ বের করে অন্য বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন ফকাল্লাহ আলী হোসাল্লামা হাত নবী সাল্লাম আমাদেরকে বললেন তোমরা কি মনে করো এই মহিলাটি যে তার এই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে দুধ পান করাচ্ছে সে কি তার এই ছোট বাচ্চাকে কখনো আগুনে ফেলে দিতে পারে কলালা আমরা বললাম না আলা আলাহ রাহু আমরা বললাম যে না সেই মহিলা যদিও ক্ষমতা রাখে ফেলে দেওয়ার বা না দেওয়া কিন্তু সেই মহিলা মা তার এই সন্তানকে কি কখনো আগুনে ফেলে দিতে পারে খখনো না ফক আলা আল্লাহ্লা হু আরহামু বেবা দিহি মিনহা দিহি বিওয়ালা দিহা আল্লাহ রাসুলসার বললেন জেনে রাখো আল্লাহ সোহানা হোয়া তা তার বান্দার প্রতি কত দয়াশীল এই মা তার কলিজার টুকরা শিশু সন্তানের প্রতি যত দয়াশীল তার চেয়েও বহু গুণে অসংখ্য গুণে আল্লাহ সুবাহানহ তার বান্দাদের প্রতি দয়াশীল সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লা সুবহান বান্দার প্রতি কত দয়াশীল কিন্তু বান্দা আজকে আল্লাহর নির্দেশ না মানার কারণে আল্লাহর নিষেধ না মানার কারণে আল্লাহ আল্লা সুবাহানাহ তালা ইনসাফের বিচারে হয়তো বান্দাদেরকে শাস্তি দিয়ে থাকেন তাদেরকে কষ্ট দেন তাদেরকে উপযুক্ত তাদের প্রাপ্য দিয়ে থাকেন কিন্তু যদি বান্দা আল্লাহর পথে চলতো আল্লাহর নির্দেশ নিষেধ মেনে চলতো তাহলে তো বান্দাকে আল্লাহ সানা কখনো কষ্ট দিতেন না সুপ্রিয় দর্শক শ্রোতা মায়ের কত মমতা আমরা এই হাদিস থেকেও জানলাম আসনের ইমাম বুখারি রহম্লা অধ্যায় নিয়ে এসেছেন বাবু আল্লাহ সবহান রহমতকে দয়া মায়াকে ভাগ করেছেন আল্লা আল্লাহ তাল দয়া মায়া রহমতটাকে একশত ভাগ করেছেন এই মর্মে অধ্যায় এ অধ্যায় হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরে আল্লাহ আনহুর হাদিসটি বর্ণনা করছেন এ হাদিসটি হচ্ছে ছয় হাজার নম্বর হাদিস আবু হরজি আল্লাহ আনহু বর্ণনা করছেন তিনি বলেন আমি শুনেছি রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন জা আল্লাহুর রহমত

আল্লা সু দয়া কে মায়াকে রহমত কে ভাগ করেছেন নিরানব্বই ভাগ তার কাছে রেখেছেন আর এক ভাগ গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন মানুষ জিন ফেরেশতা অন্যান্য যত জীব জানোয়ার সৃষ্টি জীব সব কিছুর মাঝে এক ভাগ ছড়িয়ে দিয়েছেন এই এক ভাগ রসুলসাল্লাম বলেন একটা ঘোড়া তার পাশে তার ছোট বাচ্চা শুয়ে আছে কিন্তু ঘোড়া তার বাচ্চাকে নিচের দিকে ভালোভাবে দেখতে পারে না কিন্তু তবু কখনো তার পা বাচ্চার গায়ে কখনো রাখে না বাচ্চার প্রতি কত তার মায়া কত মমতা কত দয়া আল্লাহ আকবার। ঠিক এমনই ভাবে একটা পাখি তার ছোট্ট বাচ্চার জন্য নিজের জীবনকে ধরিয়ে দিতে মানুষের হাতে তুলে দিতেও প্রস্তুত রয়েছে কিন্তু বাচ্চার কষ্ট হোক এটি কখনো সে আশা করে না কখনো সে চায় না সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লা সুবাহানা ভা তাল একশত ভাগ দয়ার মাঝে নিরানব্বই ভাগ যদি তার কাছে রাখেন আর এক ভাগ গোটা বিশ্বে ছড়িয়ে দেন তাহলে আল্লা সুবাহানবুয়া তাআলা এই এক ভাগের মাঝে যদি এত দয়া হয় তাহলে আল্লাহ আল্লা সুবহানাভুয়া তাআলার কাছে কত দয়া কত মায়া কত রহমত এই জন্যই রসুল বললেন যে আল্লাহ সুহানব আলা মা তার সন্তানকে যত মায়া করে তার চেয়ে শতগুণে বেশি মায়া করেন সুপ্রিয় দর্শক আসুন আমরাও যেন দয়াশীল হতে পারি আমরাও যেন দয়া মায়ার গুণটি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এরপর যে আমরা সংক্ষিপ্ত একটি বিরতির জন্য যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত কে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন অন্তর অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা এই বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চকো রাখুন কেবলমাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে বাংলাদেশে সকালে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় জারিয়াতের শিক্ষা শরিয়ৎ প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত দোহিতের প্রজা তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হল তাওহিদ এটা হলো শিরখ এটা হলো শহীদ এটা হল জহিদ তাওয়াদের দায়িত্ব সোন্নাদকে বল্যায়ন করো এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসেন বেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না আপনি পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একত্রিত করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্য পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসলাম সহিহুল সহিবুল আদাব শিষ্টাচার পর্বে দর্শে এ পর্যায়ে যে অধ্যায়টি আমরা আজকে শুনবো সেই অধ্যায়টি হচ্ছে বিশ নম্বর অধ্যায় বাবু আইয়া দেয়া হেমাম বুখারি রহেম অধ্যায় বেঁধেছেন সন্তানকে হত্যা করা সন্তান তার সাথে খাবে তার খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় সন্তানকে হত্যা করা কত জঘন্যতম কথা কোনো বাবা কোন মা তার সন্তানকে কি হত্যা করতে পারে তার সাথে ভাগ বসাবে খাওয়ায় এই কিন্তু বিষয়টি অবাস্তব নয় বাস্তব হিমাম বুখারি রাহমুল্লাহ যে হাদিসটি নিয়ে এসেছেন সে হল ছয় হাজার এক নম্বর হাদিস হাদিসটি বর্ণিত প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনুমা সৌদি হতে হাদিসটি বর্ণিত

তোমাকে সৃষ্টি করেছে যিনি তোমার স্রষ্টা তোমাকে যিনি পৃথিবীতে নিয়ে এসেছেন তোমাকে যিনি জীবন দিয়েছেন তোমাকে যিনি রেজেক দিয়েছেন তোমাকে যিনি সুস্থ রেখেছেন সেই আল্লা হওয়া তা আলার সমকক্ষ যখন তুমি কাউকে তৈরি করে নিবে এটাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ এর মানে এর অর্থ হল তুমি যখন আল্লা সুবাহানা হওয়া তাল্লার সাথে শের করে বসবে আল্লাহ আকবার পৃথিবীর বুকে এর চেয়ে জঘন্যতম আর অপরাধ নেই শের করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ কারণ আপনাকে সৃষ্টি করেছেন আল্লা সুহানা আলা অন্য কেউ নয় সুতরাং আপনি করবেন একমাত্র আলারই। অন্য কারো জন্য আপনার শেষ হতে পারে না কোন পীর সাহেব কোনো বুজুর্গ কোনো গাউস কুতু কোনো নেতা নেত্রী আপনাকে সৃষ্টি করেনি আপনাকে জীবন দেয়নি আপনার রেজিকের মালিক নয় আপনার কল্যাণ কল্যাণের মালিক নয় সুতরাং আপনি অন্যের জন্য কেন সিজদা দিবেন অন্যের কাছে কেন আপনি নত হবেন অন্যের জন্য কেন আপনি আবাদত সম্পাদন করবেন অন্যের বিধিবিধান মেনে কেন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন আপনাকে সৃষ্টি করেছেন মহান আল্লা সানা হুয়া তালা আপনাকে জীবন দিয়েছেন মহান আল্লা সব হুয়া তালা আপনার জীবন মরণ সব কিছুর মালিক মহান আল্লা সুবাহানা হুয়া তালা আপনার রুজি রোজগারের মালিক মহান আল্লাহ সুবহানা হুয়া তালা আপনার সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিক মহান আল্লাহ সুতরাং আপনি আপনার জীবন পরিচালনা করবেন সেই মহান আল্লাহ সুবাহানা হুয়া তালাকে তার আবাদত করার মধ্য দিয়েই অন্যের কোনো বিধান নয় অন্যের কোনো নিয়ম নীতি নয় অন্যের কোনো আদেশ নিষেধ নয় অন্যের কোনো অবাদত বন্দেগী নয় অন্যের কোনো কিছু নয় আপনি বিপদগ্রস্ত হলে ধর্না দেবেন আল্লাহর কাছে বিপদগ্রস্ত হলে ছুটে যাবেন আল্লাহর কাছে কারণ তিনি তো আপনাকে বিপদ থেকে মুক্তি করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের খচি ছোট ছোট বাচ্চাদেরকেও এই শিক্ষা দেওয়া দরকার স্মরণ করুন আল্লাহ আল্লা কোরআনুল কারিমে আমাদের জন্য একটি সিলেবাস দিয়েছেন সুরালুকমান তেরো থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত একটু পরে দেখবেন প্রতিটি মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেন ওয়া ইয ক্বাল লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান প্রিয় বৎস কলিজার টুকরা শিশু সন্তানকে উপদেশ গিয়ে বললেন লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হইও না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম কারণ শের হলো সবচেয়ে মহা জুলম বড় জুলম আল্লাহ সাথে কেউ যদি অন্য কাউকে সমপক্ষ তৈরি করে নেয় যেটি কখনো সম্ভব নয় এরপরও তৈরি করে নেয় এজন্যই হেবনোমা সৌদর যখন জিজ্ঞাসা করলেন আইউ দাম আদাম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অপরাধ কোনটি আল্লাহ রসুল সাল্লাম বললেন সবচেয়ে বড় অপরাধ হলো তুমি আল্লাহর সাথে তার সমকক্ষ তৈরি করে নিবে এটি হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ এরপর কোনটি বললেন বললেন এরপর বড় অপরাধ হচ্ছে তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই আশঙ্কায় যে তোমার সন্তান তোমার বাচ্চা তোমার খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় তুমি তোমার সন্তানকে হত্যা করবে এটি হচ্ছে এর এরপরেই সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো মনে করবেন কোনো বাবা মা কি কখনো সন্তানকে নিজের নিজের সাথে খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় হত্যা কি করে নাকি হ্যাঁ অবশ্যই আমরা বলবো হত্যা করে না বরং আজকে গোটা বিশ্ব এই কর্মেই যেন লিপ্ত আজকে শুধু আপনি আমি নয় অসংখ্য অগণিত আল্লাহ যাকে রহম করেছেন তিনি ব্যতিত আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে আজকে পরিবার পরিকল্পনার নামে কি করা হয় কেন আপনি পরিবার পরিকল্পনা বলতে সন্তান হওয়া বন্ধ করছেন কেন আপনি জন্ম নিয়ন্ত্রণের নামে আজকে গর্ভে সন্তান এসে গেলেও সেটাকে গর্ভপাত করছেন কেন আপনি সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছেন কেন আপনার মুখে এই স্লোগান কেন দুটি সন্তান হলে যথেষ্ট বরং এখন আরও স্লোগান হচ্ছে একটি হলেই ভালো কেন এই স্লোগান স্লোগান তো এই কারণেই যে সন্তান হলে আপনার খাওয়ায় ভাগ বসাবে আপনি তাকে খাওয়া দিতে পারবেন না এই জন্যই আল্লাহ আকবর আল্লা সুবাহা বলেন তুমি দারিদ্র ভয়ে সন্তানকে হত্যা করতে চাও আল্লা সুবাহা এটাকে হারাম করে দিয়েছেন সুতরাং আপনি যতই সালাদাম যতই দিনের আবাদত করুন না কেন আপনি যদি সন্তান আপনার খাওয়ায় ভাগ বসাবে তাকে খাওয়াতে হবে তাকে মানুষ করতে হবে তাকে পড়াতে হবে তাকে লালন পালন করতে হবে যেটা আপনার পক্ষে সম্ভব নয় মনে করে যদি আপনি সন্তান নেওয়া বন্ধ করেন এটাও এক প্রকার সন্তানকে নিজের সাথে খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় সন্তানকে হত্যা করা এটি সম্পূর্ণ হারাম আল্লা সুহানা তালা বলেন তোমাদেরকে তোমাদের সন্তানদেরকে সুতরাং তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদেরকে রেজেক্ট তো আমি অতএব রেজেকের ভয়ে রেজেকের আশঙ্কায় কেন তুমি হত্যা করবা সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং যারা আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে পরিবার পরিকল্পনার নামে সন্তান নেওয়া বন্ধ করে দিচ্ছেন কোনো সন্দেহ নেই নিশ্চয়ই এটি আল্লাহর প্রতি আস্থাহীনতা আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাসহীনতার একটি বড় পরিচয় আল্লাহ রেজিকের মালিক আল্লাহ রেজিক দেবেন সুতরাং এই ভয়ের এই আশঙ্কার কোনো কারণ নেই আসলে বর্তমান বলা যেতে পারে আজকে মুসলিম জনসংখ্যা অমুসলিমদের জন্য এটি একটি বড় শক্তি এটি একটি বড় আশঙ্কার কারণ হয়েছে তাই অমুসলিম সেই পাশ্চাত্যের অসভ্য মুসলিম সমাজ ইসলাম ও মুসলিম বিদ্বেষী তারা আজকে মুসলিম সমাজের যেন সংখ্যা কমানো যায় তাদের জনসংখ্যা যেন নিধন করা যায় এটাই হলো তাদের টার্গেট আজকে খোঁজ নিন সেই ইউরোপ আমেরিকা সে সমস্ত দেশগুলোর খোঁজ নিন তাদের সন্তান জন্ম বন্ধ হয়ে গেছে যার ফলে তাদের সরকার সেই ব্রিটেনের খোঁজ নিন ইউরোপের খোঁজ নিন তাদের সরকার আজকে পুরস্কার ঘোষণা করছে কেউ যদি একটি সন্তান জন্মাতে পারে তাহলে তার এই পুরস্কার কেউ দুটি পারলে এই পুরস্কার এই পুরস্কার তারা আজকে ঘোষণা করছে আর মুসলিম সমাজে তারা সন্তান বন্ধ করার জন্য এই সমস্ত শয়তানি ফাঁদ তারা ফেলে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা তাই ইমাম বখারি রহমহল্লা অধ্যায় বেঁধেছেন সন্তান কে হত্যা করা হয় কি আপনার সাথে খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কা আল্লাহ রাসুরসাল্লা কি জিজ্ঞাসা করলেন যে শেরকের পরেই কোনটি ও জঘন্যতম অপরাধ কোন বর্ণনায় এসেছে সেটি হলো পিতামাতার মাতার অবাধ্য হওয়া আবার এই বর্ণনায় এসেছে শেরকের পরেই সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো সন্তান খাওয়ায় ভাগ বসাবে এই আশঙ্কায় সন্তানকে হত্যা করা কয়লা আই বললেন অতঃপর কোনটি কয়লা আংট জানি হালিলতা জারিকা অতঃপর জঘন্যতম অপরাধ হলো বড় গুণা হলো তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হবে কারণ প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া এটি জঘন্যতম অপরাধ হলো এ কারণে সাধারণত অন্য অপর মানুষের সাথে জানাবে বিচারে লিপ্ত হওয়া অপরাধ কিন্তু তার চেয়ে এটি বেশি অপরাধ এজন্য আপনি প্রতিবেশী হিসাবে আপনার একটি দায়িত্ব ছিল তাদের খোঁজ খবর নেওয়া তাদের সংরক্ষণ করা কিন্তু আপনি যখন তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেলেন তখন আপনি আপনার সংরক্ষণের দায়িত্ব পালন করলেন না এবং যে কাজটি নিষিদ্ধ ছিল সেই কাজটি তো যার ফলে এটি হল দ্বিগুণ অপরাধী নবী আলী বলেন যে রাসুল সাল্লাহ এই বক্তব্যের সপক্ষে আবদুল্লাহ মাসুদ রাজিয়াল্লাহ বলেন সুরাফুর ফুরকানের আটষট্টি নম্বর এ আয়াতটি আল্লাহ নাজিল করেছেন যেখানে আল্লাহ বলছেন আল্লাহ দিন আল্লাহ ইলাহান আখারা যারা শির করে না মমিন্দের বৈশিষ্ট্য হলো তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শির করবে না এবং তারা জেনা বিচার করবে না ইত্যাদি ইত্যাদি সেখানে বৈশিষ্ট্যগুলি রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লা সুবাহানহ তালাকে ভয় করে আল্লাহর সাথে শেরকে লিপ্ত হওয়া থেকে বিরত থাকব সকল দিক থেকে এবং আল্লাহকে ভয় করে সন্তান হত্যা চাই জন্মের পরে হোক অথবা জন্মের আগেই হোক তাদেরকে সন্তান বন্ধ করা থেকে আমরা বিরত থাকবো আমরা সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবো আল্লা সুবাহানাহতাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখরানাবী ওসালীন আলা আল্লাহ আলী হোসাহ আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন